নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, নিম্নচাপে কিন্তু আরও পরিবর্তন ঘটে গেল। তো কী পরিবর্তন ঘটেছে তাই কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো। আর আজকের ঘূর্ণাবর্ততেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে, ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তিশালী হয়েছে আজকে। তো সেই সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আপডেট আমরা এই ভিডিওতে দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর বর্তমানে আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা প্রথম দিন কিন্তু বন্ধুরা আপডেট দিয়েছিলাম যে ঘূর্ণাবর্তটি কিন্তু 22 তারিখ থেকে কিন্তু সৃষ্টি হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্তটি কিন্তু প্রায় 24 কি 25 তারিখে সৃষ্টি হচ্ছে, সেটাই আমি আপনাদের দেখাবো। এর আগে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 24 তারিখ গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু হালকাভাবে কিন্তু ঘূর্ণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে সেখানে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু ঘূর্ণাবর্তটি কিন্তু সৃষ্টি হয়নি এখনও, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। তো আমরা 25 তারিখ গেলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে 25 তারিখে কিন্তু সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু 25 তারিখের পর থেকে কিন্তু এটি শক্তি বাড়াবে এবং ক্রমশ কিন্তু উপকূলবর্তী অঞ্চলের দিকে এগিয়ে আসবে। এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে প্রবল পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের বেশ কিছু জায়গায় এই ঘূর্ণাবর্তের ফলে বর্ষণের সম্ভাবনা থাকবে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি 26 তারিখ আসলে কিন্তু ঘূর্ণাবর্তটি অনেকটা শক্তি বাড়িয়ে ফেলছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সকল জায়গাগুলিতে, যেমন আমাদের বিজয়ওয়াড়া, এপাশে মেলোর, মাচেরলা এবং খাম্মাম, এই সকল জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বায়ুর ঝাপটা কিন্তু থাকছে 26 তারিখ, 48 থেকে 52 কিলোমিটার কিন্তু থাকছে। এবং আমরা যদি দেখি এর ঘূর্ণাবর্তটির বর্তমান কতটা শক্তি বাড়িয়েছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় 90 কিলোমিটার কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম এর গতিবেগ। মোটামুটি কিন্তু 90 কিলোমিটারের বায়ুর গাস্টিং মোডে রয়েছে। তো আমরা একবার বায়ু মোডে গিয়ে দেখবো কী পরিস্থিতি থাকছে। তো বায়ু মোডে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 60-62 কিলোমিটার কিন্তু থাকছে। তো বন্ধুরা, আরেকটু যদি গতিবেগ বাড়িয়ে ফেলে এবং এটি যদি ক্রমশ 100 কিলোমিটার গতিবেগের বায়ুর ঝাপটা মোডে থাকে এবং 60 কিলোমিটারের ওপরে যদি বায়ু মোডে থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি। তো আজকের আপডেট অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু এটি ঘূর্ণাবর্ত রূপেই কিন্তু 26 তারিখ রয়েছে, এরপরে কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে কি না সেটাও আমরা দেখাবো। তো আমরা প্লে করে দেবো, দেখবো কী পরিস্থিতি থাকছে। প্লে করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে ক্রমশ এবং ক্রমশ উপকূলবর্তী অঞ্চলের দিকে কিন্তু এগিয়ে চলছে, যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু 90-94 কিলোমিটার কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এর গতিবেগ। এবং এর ফলে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি 26 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, এপাশে কিন্তু নামখানা, কন্টাই, দীঘা এবং হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং গোসাবা, জয়নগর, বাড়ুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, পাণ্ডুয়া, চাকদহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতা, খড়দহ, সোদপুর এবং ব্যারাকপুর, এই সকল জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে 26 তারিখ, যেটা আজকের আপডেট অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ বন্ধুরা আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং বাংলাদেশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশে কিন্তু মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এবং মির্জাগঞ্জ, জিয়ানগর এবং মোংলা, এপাশে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া এবং অভয়নগর, এপাশে যশোর, নাড়ালী, মুকসুদপুর এবং শিবচর, মাদারীপুর, গৌরনদী এবং বরিশাল, ভোলা, বুরানুদ্দিন, লালমোহন, চারফেশন, এপাশে হাতিয়া এবং এপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি রায়পুর, হাজিগঞ্জ এবং লাকসাম, এই সকল জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে। এবং মহেশখালী ও চট্টগ্রামেও কিন্তু মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার কিন্তু বায়ুর ঝাপটা কিন্তু 26 তারিখ থাকতে পারে আজকের আপডেট অনুযায়ী। পরবর্তী আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, পরবর্তী আপডেটে যদি কোনো পরিবর্তন ঘটে তাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই ধরনের বিস্তারিত আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও প্লে করে দিলাম আমরা, এরপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি 26 তারিখেই কিন্তু এটি
ক্রমশ স্থলভাগে প্রবেশ করার পর কিন্তু শক্তি হারিয়ে ফেলছে। 26 তারিখ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মধ্যরাত্রির পর থেকে কিন্তু এটি ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে এবং সমুদ্রের মধ্যেই কিন্তু এর মোটামুটি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে স্থলভাগে কিন্তু তেমন কোনো প্রভাব কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না। তবে বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে যদি আমরা দেখি, এর ফলে কিন্তু বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ এবং নাগপুর, রায়পুর, জগদলপুর এই সকল জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু বর্ষণ হবে। এই সকল জায়গাগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে এর ফলে। এবং এর সাথে সাথেই কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বর্ষণের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা থাকছে, কনস্ট্যান্ট কিন্তু বর্ষণ কিন্তু বন্ধুরা দেখা যাবে না। আমরা যদি 25 তারিখ থেকে দেখি, ঘূর্ণাবর্তটি 24 তারিখ থেকে সৃষ্টি হচ্ছে, হালকাভাবে প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং 25 তারিখ থেকে কিন্তু পূর্ণভাবে কিন্তু রূপ নিচ্ছে, যার ফলে কিন্তু আমরা 25 তারিখ থেকে লক্ষ্য করবো কী পরিস্থিতি থাকছে। 25 তারিখ থেকে কিন্তু যদি আমরা দেখি, তাহলে এরপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 25 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বর্ষণের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে। এবং এপাশে কিন্তু আমরা বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু দক্ষিণভাগে আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু প্রায় 2-3 দিন কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু 2-3 দিন প্রায় বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা এই ঘূর্ণাবর্তের সম্বন্ধে দেখলাম। তো আজকে চলে আসবো আমরা 20 তারিখ। 20 তারিখ আজকে বর্তমান পরিস্থিতি কী রয়েছে আমাদের ঘূর্ণাবর্তে সেটা আমরা একবার দেখে নেবো। তো আমরা চলে আসলাম দুপুর 2টোর দিকে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, একবার বায়ুর ঝাপটা মোড়ে চলে যাবো, গিয়ে দেখবো কী পরিস্থিতি থাকছে। তো বায়ুর ঝাপটা মোড়ে গেলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটা, আজকের ঘূর্ণাবর্তটি কিন্তু বন্ধুরা মোটামুটি ভালো পরিমাণে কিন্তু শক্তি বাড়িয়েছে, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এর প্রভাব কিন্তু ম্যাক্সিমামটাই আমরা সমুদ্রের উপর লক্ষ্য করতে পারছি। এবং যদি বৃষ্টির প্রভাব দেখি, তাহলে কিন্তু সেটা আমরা উড়িষ্যার উপর লক্ষ্য করতে পারছি। প্রায় প্রবল পরিমাণে কিন্তু বর্ষণের সম্ভাবনা রয়েছে এর ফলে। বজ্রবৃষ্টি মোড়ে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এর ফলে কিন্তু উড়িষ্যার বেশ কিছু জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বর্ষণের সম্ভাবনা থাকছে। এর ফলে কিন্তু উড়িষ্যায় বন্যা পরিস্থিতি তৈরি হবে। এবং এর সাথে সাথেই কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গে কিন্তু দুপুর 2টোর দিকে বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, এপাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি নামখানা, কন্টাই, দীঘা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, বারুইপুর, আরামবাগ, খড়গপুর, চন্দ্রকোনা এই সকল জায়গাগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা দুপুর 2টোর দিকে থাকছে। এবং এর সাথে সাথে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি 40 থেকে কিন্তু 44 কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা দুপুর 2টোর দিকে থাকতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, যেমন হলদিয়া, কন্টাই, দীঘা, গঙ্গাসাগর, এপাশে কিন্তু নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, বারুইপুর, আরামবাগ, জয়নগর, শ্যামপুর, তমলুক, এপাশে কিন্তু আমরা কিয়াতলা লক্ষ্য করতে পারছি, বনগাঁও এবং কোলাঘাট, বাগনান, আমতা, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, পাবা এবং আরামবাগ, এপাশে কিন্তু দাসঘরা, পান্ডুয়া, কাঁচড়াপাড়া, চাকদহ, রানাঘাট, মেমারি, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, কাটুয়া, দেবগ্রাম এবং প্রায় কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি মালদা অবধি কিন্তু এর প্রভাব থাকছে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি 40 থেকে 42-43 কিলোমিটার বায়ুর ঝাপটা কিন্তু দুপুর 2টোর দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি থাকছে। তো এর প্রভাবটা কতক্ষণ থাকতে পারে আমরা সেটা লক্ষ্য করবো। মোটামুটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় বিকেল 5টা অবধি কিন্তু এটার প্রভাব থাকছে। এবার বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে দেখবো আমরা দুপুর 2টোর পর থেকে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না। তো 3টের দিকে আসলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বর্ষণের সম্ভাবনা রয়েছে 2টো থেকে 3টের দিকে। এরপরে প্লে করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু কোনো বর্ষণের সম্ভাবনা নেই। এবং বাংলাদেশেও কিন্তু কোথাও কোনো বর্ষণের সম্ভাবনা কিন্তু আজকে তেমনভাবে নেই। শুধু বাংলাদেশের উত্তর পূর্ব দিকে যেই সিলেট এবং বিশ্বম্ভরপুর, ময়মনসিংহ, মদন এই সকল জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা কিন্তু রাত্রির দিকে থাকছে। এবং দুপুরের দিকে যদি আমরা দেখি, দুপুরের দিকে কিন্তু তেমন কোনো পরিস্থিতি আমরা সেখানে লক্ষ্য করতে পারছি না।
সেখানে কিন্তু আমরা বিকেলের পর থেকে বিকেল চারটের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল চারটের পর থেকে কিন্তু বন্ধুরা যে কোনো সময় কিন্তু বর্ষণ নামতে পারে। এবং আমরা যদি উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো বর্ষণের সম্ভাবনা কিন্তু নেই। রাত বাড়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষণের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার, দিনহাটা এবং এবার আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধূপগিরি, জলপাইগুড়ি এই সকল জায়গাগুলিতে। এবং দার্জিলিংয়ে কিন্তু আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখছি না, কিন্তু গ্যাংটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকের বিস্তারিত আপডেটটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।